আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে ইন্নআল আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ আম্মাবাদ সুপ্রিয় দর্শক কাছে কি বা দূরে দেশ কিংবা বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আমিন ইকবাল প্রিয় দর্শক নেক্সাস টেলিভিশন আয়োজিত প্রাত্যহিক জীবন ঘনিষ্ঠ আলোচনা ও প্রশ্নোত্তর ধর্মী সরাসরি আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পি সি নিবেদিত ইসলামী জীবন জীবনবিধানের আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য এবং আপনাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাবরের মতোই আজ আমাদের মাঝে একজন বিধগ্ধ আলেম দিন ইসলামী চিন্তাবিদ উপস্থিত রয়েছেন আজ আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ইসলামী চিন্তক গবেষক এবং বিশিষ্ট আলেম দিন শেখ সাদিকুর সাদিকুর রহমান আল আজহারি তো চলুন শুরুতেই আজকের অতিথির সঙ্গে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সঙ্গে কিছু সময় শেয়ার করছেন জাযাকুমুল্লাহ ওয়া হাইয়াক শুকরান প্রিয় দর্শক আমরা জানি পবিত্র ماہ রমজান চলছে আজ রমজানের বিশতম রোজা আমরা অতিবাহিত করছি আগামীকাল থেকেই শুরু হবে রমজানের শেষ দশক কিংবা একুশতম রোজা এই শেষ দশকের গুরুত্ব কোরআন এবং হাদিসের আলোকে নিশ্চয়ই আমরা অনেকেই জানি অনেকেই নতুন করে জানবার চেষ্টা করব। তো প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ শেষ দশক বিষয়ে নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য অনুরোধ করছি আজকের সম্মানিত অতিথিকে তার আগে একটু বলে রাখি প্রিয় দর্শক চাইলে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন এর জন্য স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্ন রাখতে পারবেন আমাদের এই প্রোগ্রামটি নেক্সাস টেলিভিশনের পর্দার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিক এবং আমাদের ইউটিউব চ্যানেলও সরাসরি প্রদর্শন করা হচ্ছে সেখানেও লাইক কমেন্টস কিংবা শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন তো দশক চলুন দেরি না করে আজকের অতিথির কাছ থেকে আলোচনা শুনতে থাকি আহ যেমনটা বলছিলাম মাহে রমজান পবিত্র মাস চলছে রমজানের শেষ দশকের দ্বার প্রান্থে আমরা এই শেষ দশকের গুরুত্ব সম্পর্কে যদি বলতেন আলহামদুলিল্লাহরব বিলা আয়লামিন সলাইতন সাল আল এ রহমেদ আলি শুক্রিয়া আদায় করছি আমরা বলতে বলতে রামাদানের একেবারে শেষ লগ্নে চলে এসেছি এই লগ্নটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমরা বাংলাদেশে একটা প্রচলিত বিষয় বলে থাকি যে প্রথম দশকটা হচ্ছে রহমতের মাঝখানের দশকটা হচ্ছে মাঘফেরাতের শেষের দশকটা হচ্ছে নাজাতের এটি অত্যন্ত দুর্বল সনদে বর্ণিত হাদিস সহি হাদিসের বক্তব্য হচ্ছে পুরো রামাদানটাই রহমতের পুরো রমাদানটাই ফেরাতের পুরো রমাদানটাই আতকা নার আউ নিয়ারান জাহান্নাম থেকে মুক্তির বিশেষত এই শেষ দশকের সময়গুলো এত দামি নবী আলিহি সাল্লা তাল্লাম যিনি মাসুম নবীজি সাল্লি সাল্লাম গুণামুক্ত নিষ্পাপ যিনি সমস্ত নবীরা মাহুম এরপরেও নবী সাল্লি ওয়সাল্লাম শেদ্দা মে এজারা হাদিসের মধ্যে আসে যে তিনি কোমরটাকে বেঁধে ফেলতেন কোমর বাঁধা মানি আমরা অনেক সময় বলি যে কোমর বেঁধে নামা উচিত তার মানে একেবারে প্রচেষ্টা যাকে পূর্ণ পূর্ণ প্রস্তুতি প্রস্তুতি নিয়ে নিয়ে নামা মানে যার উপরে আর কোনো প্রস্তুতি নেওয়ার বাকি থাকে না তো এমন প্রস্তুতি নিয়ে নবীজি সাল্লা আলি সাল্লাম তিনি এই শেষ দশকটাকে কাজে লাগাতেন অন্যান্য রাত্রিতে নাবিজির আবাদতের ব্যাপারে বলা আছে হাদিসের ভিতরে যে হাত্তা তুর পা পাগুলো ফুলে যেত এবং এই ফোলা পা থেকে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ত নবীজি সাল্লাহ আলি সাল্লাম এত বেশি তিনি শেষ অবনত হতেন কেয়ামে বিনয়ী হতেন আল্লাহর দরবারে বক্তব্য থাকতো নবীজির জাফালা কোন আবদেন শাকুরা আমি কি কৃতজ্ঞতা আদায়কারী হলাম হব না এজন্য তিনি এত পরিমাণে আল্লাহর জন্য দণ্ডায়মান হতেন আর এই শেষ দশকটা এমন ছিল অন্যান্য সময়ে আম্মাজানদেরকে নবীজি কখনো উঠার ব্যাপারে খুব খুব জোর তাগিদ দিতেন না বা খুব বেশি জোরাজোরি করতেন না কিন্তু এই শেষ দশকে আম্মাজানদেরকে ও কাদা আহলাহু নিজে জাগ্রত হয়ে পরিবারকে তিনি জাগ্রত করে দিতেন জাগার জন্য তিনি অবশ্যই বলতেন অভ্যস্ত করতেন নিজের সাথেই পরিবারকে তিনি সামিল করতেন এই সময়টা এত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ সময়টা আরও গুরুত্ববহ হবে আমাদের এতেকাফকারীরা অলরেডি তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে এতেকাফকারীরা মসজিদে অবস্থান করবে আমাদের প্রত্যেকটা জামে মসজিদ পূর্ণ হবে মোতাকিফ যারা রয়েছে যারা এতেকাফকারী হবে তাদের পদাচারণায় তাদের অবস্থানে তাদের মসজিদটা আলহামদুলিল্লাহ তাদের জিকির আসকারে মুখরিত হবে তেলাওতে মুখরিত হবে তো আমরা এই বরকতপূর্ণ সময়ের বরকতটা উপলব্ধি করতে পারব একটা হাদিসের দিকে তাকালে নবীজি সাল্লাম সাহাবাই কালামের সামনে নবীজি আলোচনা করছিলেন নিয়ে আলোচনা করছেন নবীজি আজকে যেমন আমরা কথা বলছি সাহাবাই কালামের সামনে কথা বলতেছিলেন বনি ইসরায়েলের এক ব্যক্তিকে নিয়ে ফাজিবাল মুসলিম না বিদ্যালিক সাহাবাই কালাম শুনেই অবাক হয়ে গেলেন নবীজি বললেন যে বনি ইসরায়েলের এক ব্যক্তি শুধু আল্লাহর পথে লড়াই করতে গিয়ে প্রাণান্তকর প্রচেষ্টার সময়ে হাজার মাসের এই প্রাণান্তকর লড়াইয়ে সে আল্লাহর দিনের পথে দিনের পর দিন সময় কাটিয়ে দিয়েছে তো এই কথা শোনার পরে সাহাইকরাম অবাক হয়ে বললো ইয়ারাসল্লাহ আমরা তো এই পরিমাণ হায়াতি পাই না সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে বাই না সিদ্ধি ন আমাদের হায়াত হবে আমার উম্মতের হায়াত হবে ষাট থেকে সত্তরের মাঝামাঝি তা আমরা তো হায়াতি পাই অল্প আর ওনারা তিরাশি বছর চার মাস শুধু জেহাদের ময়দানে কাটিয়ে দিয়েছে সাবাইকরাম যখন খুব অবাক হয়ে আপ্লুত দৃষ্টিতে নবীজিকে কথা বললেন আল্লাহ রাবুল আলমিন কারামের হৃদয়কে পুলকিত করে দিলেন লাইলাতুল কাদি খাই আলফি এক রাত আল্লাহর কাছে এত দামি হতে পারে অন্যান্য সব নবীর তিরাশি বছর চার মাস ধরে কোনো কাজ করে এবাদত করে প্রাণান্তকর লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে যে পরিমাণ সবাব অর্জন করেছে লাইলাতুল কাদি খাইরুন এর চাইতে কম নয় বরং বেশি পরিমাণ সওয়াব রাব্বুল আরমিন এই বরকতপূর্ণ পূর্ণ রজনীতে আল্লাহ দান করবে এই দৃষ্টিকোণ থেকে পরিষ্কার বোঝা যায় যে এই রাতটা আল্লাহর কাছে কত দামি আর যেটা আমি শুরুতেই শুরু করেছিলাম যে প্রত্যেকটা রাতি হচ্ছে প্রত্যেকটা রাতি হচ্ছে মাগফেরাতের প্রত্যেকটা রাতি হচ্ছে রমাদ গুণা থেকে মাফের জি শাহেখ আমরা লাইলাতুল কত নিয়ে অবশ্যই শুনবো তার আগে একজন দর্শক যুক্ত যুক্ত আছেন সঙ্গে কথা জি ইনশাল্লাহ

আমার কি কষ্ট বাবার শ্বশুর গেলে আমি বছরে একবার যাই এটা নাকি অনেকে করতে হইব ও তুমি আসছি নাকি আমি কিছু বুঝতে পেরেছি আর কোন প্রশ্ন

কুল্লু লাইলা এটা প্রত্যেক রজনীতি আল্লাহ আল্লাহতালা ক্ষমার একটা ব্যবস্থা রাখেন এর মধ্যে বিশেষ এমন একটা রাত বেজর রাতের যে রাতটা আল্লা আল্লাহতালা মহিমান্বিত করে নামিয়ে দিয়েছেন কদর আমরা অনেক সময় বলি বাবারা রাগ করে সন্তানদেরকে বলে যে বাব একদিন থাকবে না তখন কদরটা বুঝবা আসলে যে বাবার দামটা কত বেশি বাব এটা বোঝানোর জন্য কদর শব্দটা ব্যবহার করে আমরা আরবিতে আরেকটা জিনিস দেখি যে কেদের কেদের মানে হচ্ছে মাপক যন্ত্র যেমন পাতিলকে কিন্তু আরবিতে কেঁদের বলা হয় কে মানে যেটা দিয়ে মাপা হয় ওজন করা হয় তাহলে এই কদরটা এত বেশি ওজনই এটা ওজন করে আপনি শেষ করতে পারবেন না কদরের ব্যাপারে ইবনে আব্বাস অরাদি আল্লাহ তালা আনহু তিনি বলছেন যে এই কদরটাকে কদর এই জন্যই বলা হয় লেখাদৃহী তার সম্মানের কারণে তার ইজ্জতের কারণে তার পরিমাপ এত বেশি এটা ওজন করে আপনি শেষ করতে পারবেন আদিম যার পরিমাপ ওজন করে শেষ করা যায় না এমন মহিমান্বিত এক রজনী হচ্ছে কদরের রাত এই কদরের রাত আসার আগেই এই শেষ দশকের বেজোর যে কয়টা রাত আমরা পাব প্রত্যেকটা রাত একুশের রাতটাকে আমরা গুরুত্বের সাথে কাজে লাগাবো তেইশের রাতটাকে আমরা গুরুত্বের সাথে কাজে লাগাবো পঁচিশের রাতটাকে গুরুত্বের সাথে গুরুত্বের সাথে আমরা কাজে লাগাবো সাতাশের রাতটাকে আমরা গুরুত্বের সাথে কাজে লাগাবো উনত্রিশের রাতটাকে গুরুত্বের সাথে আমরা কাজে লাগাবো একটা রাতকেও

আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমার বিয়ে হয়েছে দু বছর হয়েছে আর তার জন্য আর আমার হাজবেন্ড কে আমি যেতে দিই না আর তার দ্বিতীয় প্রথম ওয়াইফ আছে তাকে খরচপাতি সব দেয় বাবা মাকে খরচপাতি সব দেয় শুধু যেতে দিই না আর তিন নম্বর প্রশ্ন যে আমাদের জীবনেতে অনেক কাজা নামাজ আছে তো এই কাজা নামাজগুলো আমরা কিভাবে আদায় করবো আর কিভাবে করবো আর কাজা নামাজকে আদায় করা করতেই হবে জি বুঝতে পেরেছি বোন হ্যাঁ বুঝতে পেরেছি আমাদের সঙ্গেই থাকুন যে শেখ অনেকগুলো প্রশ্ন এসেছে আমরা যদি একটু প্রশ্ন উত্তরগুলো দিই নি প্রথম যে বোন প্রশ্ন করেছিলেন তার বাবার বাড়ি হচ্ছে নেত্রকোণা থাকেন সিলেট শাশু শ্বশুর সিলেট তো তিনি যখন বাবার বাড়িতে যান তখন কি কসর করবেন নাকি মুখ অবস্থা না আসলে একজন নারী যখন বাবার বাড়িতে যাবেন তখন তিনি মুসাফের তিনি সেখানে অবশ্যই তিনি কসর করবেন মুসাফের সেখানে তিনি কসর করবেন এটা হচ্ছে মহিলার জন্য আবার এই মহিলাই যখন নারী যখন তার নিজের শ্বশুরের বাড়িতে যাবেন তখন তিনি স্থায়ী বাসিন্দা সেখানের তখন আপনি মুকিম হয়ে গেলেন ওইখানে আর আপনার কসর করার সুযোগ নেই তাহলে আপনি বাবার বাড়িতে মেহমান হিসাবে যাবেন আর মেহমানরা সেখানে মুসাফির হিসাবে যায় দীর্ঘদিন থাকার সুযোগ তো আসলে নেই কারণ আপনি মুকিম হচ্ছে আপনার স্বামীর বাড়িতে কারণ স্বামী তখনই বিবাহ করবে যখন আল্লাহ রব্বুল আলমিন তাকে কৌয়া বাদা নিয়া এবং কৌয়া মালিয়া দান করবে তো ভরণ পোষণ মানি হচ্ছে স্বামী আপনাকে থাকার একটা জায়গা দিবে আপনার ভরণ পোষণের ব্যবস্থা করে দিবে এটা স্বামীর দায়িত্বে এজন্য স্বামীর বাড়িতে আপনি মুকিম আর আপনি আপনার বাবার বাড়িতে আটচল্লিশ মাইল বলতাম এখন এটা ছিয়াত্তর কিলোমিটার অধিকাংশ ছিয়াত্তর কিলোমিটার কেউ বাহাত্তর কিলোমিটার বলছেন আর কেউ কেউ আবার বলছেন যা অধিক পরিমাণ যদি আপনি একেবারে দুর্বল হয়ে যান যে আপনি

যেতটুকু পারি অতটুকু করলে কি আমরা ওই সবটা পাবো না বুঝতে পেরেছি আর কোন প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে আমাদের বয়স যদি মনে করেন সত্তরের কাছাকাছি হয় তখন কি আমাদের পর্দাটা খুব বেশি ফরজ হয়ে যায় আচ্ছা বুঝতে পেরেছি একটু যদি কিছু না মনে করেন আপনি বোধহয় আমাদের অনেক বয়স্ক একজন দর্শক আপনার কথা থেকে যা বুঝতে পারছি সুক্রিয়া এই বয়সে আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য জি সঙ্গে থাকুন আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শুনতে পাচ্ছেন আমার দাদাই করলো তার এক বছরে মাপ হয়ে যায় অতীতের ঠিক আছে এখন এই ব্যক্তি অতিতে এক বছর ওটা রাখেনি ওটাও কি মা হবে না ওটা ফিটিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আর কোনো প্রশ্ন ঠিক আছে আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক আমরা দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পি নিবেদিত ইসলামী জীবন বিধান এরই মধ্যে একটি বিরতিতে যাওয়ার সময় হয়েছে আমাদের সঙ্গেই থাকুন ফিরছি একটু পরেই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ হবরাকাত সুপ্রিয়া দর্শক বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পি নিবেদিত ইসলামী জীবন বিধানে দর্শক বিরতির পূর্বে আমরা আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে কথা শুনছিলাম আমরা আবারও ফিরে যেতে চাই আজকের অতিথির কাছে আপনাদের প্রশ্নগুলো নিয়ে তার আগে বলে রাখি চাইলে স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন একই সঙ্গে আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিকেও কমেন্টস করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন শেখ আমরা বিরতির পূর্বে অনেকগুলো প্রশ্ন পেয়েছিলাম আমরা এক বোন প্রশ্ন করেছিলেন যে তার বাড়ির আঙ্গিনায় অনেকগুলো ফুল গাছ আছে সেখান থেকে অনেক হিন্দু মানুষ অনেক সময় ফুল নিয়ে যান ফুলটা কিসের জন্য নিয়ে যান তিনি জানেন না পূজা করার জন্য নাকি অন্য কোনো কাজে এত করে ওই মহিলার গুণা হবে কি না যার বাড়ির আঙ্গিনায় ফুল গাছ আসলে এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব জটিল তারপরে বলতে হয় আমাদের দেশে আমরা খুব শান্তি সম্প্রীতি মহব্বত নিয়ে চলি ইসলাম সময় শান্তির কথা বলে তারা আমাদের প্রতিবেশী তারা আমাদের বন্ধুসুলভ আচরণের অধিকারীও আমি বলি সবসময় রসুলের কারিম সাল্লা ব্যাপারে অনেক উৎসাহ প্রদান করেছেন অমুসলিমদের সাথে কিভাবে আচরণ করতে হবে সে আচরণবিধি নাবিজি সাল্লা আল্লাহ বারবার বলেছেন তবে আল্লাহ রাব্বুল আলমিনের অবাদ্যাচারণে কোনো আনুগত্যকে ইসলাম সমর্থন করে না লাখলুকিন বিমা আসিয়াতেল খাল একাধিক রেওয়য়েতে এই হাদিসটি এসেছে যে আল্লাহর আনুগত্যতায় বাধা সৃষ্টি করে এমন কোনো কাজে মুসলমান আনুগত্য করতে পারে না আল্লাহর অবাধ্য্যাচারণে মুসলমান আনুগত্য করবে না এক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে সাবলীলভাবে আপনি যদি না দেখে থাকেন তাহলে ভিন্ন কথা যদি দেখেন আপনি বলবেন না আমার ফুলটা তুমি নিও না ফুলটা তুমি না অন্য কোথাও থেকে তুমি ম্যানেজ করে নিও আপনি আপনার মতো যে কোনো একটা কজ দেখিয়ে এটা থেকে দূরে রাখার চেষ্টা করবেন যদি এটা দিয়ে পূজা করা হয় কারণ পূজাটা এটা আল্লাহ বিরুদ্ধাচারণ করা হচ্ছে শীত করা হচ্ছে এটার ক্ষেত্রে মুসলমান সমর্থন করতে পারে না বা সহযোগী হতে পারে না জি আরেকজন বোন প্রশ্ন করেছিলেন যে তিন মাসের তার ছেলে বাচ্চা আছে এই ছেলে বাচ্চার প্রস্রাব যদি কাপড়ে লাগে কাপড় খুলে পবিত্র হয়ে আবার নামাজ পড়তে হবে নাকি কি করণীয় হ্যাঁ যদি এটা অল্প পরিমাণে হয় মানে এমন না একেবারে পেশাব করে দিয়েছে একেবারে শরীর ভিজে গিয়েছে একেবারে পুরা জামা জুড়ে পেশাব করে দিয়েছে এরকম যদি না হয় যে অল্প স্বল্প লেগেছে তাহলে আর মা তিন মাসের বাচ্চা শুধু পানি ছিটিয়ে দিবে আর রশবিল মা এটা হাদিসের ভিতরেও এ বিষয়ে পরিষ্কার কথা এসেছে এবং ফিখু সন্না সৈয়দ সাহব কালিহ রাহমা ওনার কিতাবের ভিতরে সবিস্তারে এ বিষয়ে ফতোয়া এসেছে

হ্যাঁ বলুন আমি যদি নামাজ পড়ার সময় ও যদি ঘুম থেকে উঠে যাই তাহলে আমি কি নামাজের নিয়ত ছাড়ি দিলে আমার কি গুনাহ হবে আচ্ছা আর কোনো প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা আমি যদি ইফতারের সময় যদি ওযু করি তাহলে আমার দেব কি আমার ওযু দেখবে কে কি বুঝি নাই ইফতারের সময় ওযু করলে আমার দেব ওযু যদি দেখে আমরা একসাথে ইফতারি করি তো আচ্ছা আমার দেব কি আমার ওযু দেখলে কি আমার ওযু ভেঙে যাবে আচ্ছা বুঝতে পেরেছি আর প্রশ্ন প্রশ্ন হচ্ছে আমি যদি আমার বাচ্চার কারণে ধরুন ও ঘুমাচ্ছে না রাত বারোটা বেজে গেছে তারা পড়তে পারে না তাহলে কি আমার গুণা হবে ঠিক আছে আমরা বুঝতে পেরেছি সঙ্গে থাকুন যে শেখ অনেকগুলো প্রশ্ন এসেছে আমরা বোধহয় একটু সংক্ষেপে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি এক বোন প্রশ্ন করেছিলেন যে তিনি বিয়ে করেছেন ১৪ বছর হয় তার স্বামীর দ্বিতীয় স্ত্রী তিনি তো তাকে তার শ্বশুরবাড়ির লোকজন মেনে নেয় নাই গত চার বছর যাব তিনি তার স্বামীকে একাই দখল করে রেখেছেন অনেকটা এরকম এই প্রথম স্ত্রীর কাছে যেতে দিচ্ছেন না এটা কোনো ক্ষতি হচ্ছে কিনা অবশ্যই এটা 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 কোনোভাবেই উচিত না কারণ কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলমিন ওই নারী এবং ওই পুরুষের একটা সাইড অবশ্য দিবেন যারা হক আদায় করে নাই এজন্য যারা আমরা দ্বিতীয় বিবাহের কথা বলি যে দ্বিতীয় বিবাহ অথবা তৃতীয় বিবাহ চতুর্থ বিবাহ এখানে অন্তত সমতা মেনটেন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসেবে মানবীয় সব দিক সমানভাবে বন্টন করা সম্ভব না তারপরেও যেটা উনি বললেন যে কয়েক বছর ধরে উনি ওনার কাছে রেখে দিয়েছেন এটা আপনি জুলম করছেন বোন কোনোভাবে এই কাজটা করা যাবে না এবং জুলমের শাস্তি বড় ভয়াবহ ওলাত আর কানু ইলাল্লা নার। জুলুমের পাশেও দাঁড়ানো যাবে না এজন্য আমি আপনার পাশে দাঁড়াতে পারলাম না বা আমাদের এই প্রশ্নের উত্তরেও আজকে আপনার পাশে না বলে বরং বলছি যে অবশ্যই তার হকটা দিয়ে দিতে হবে আম্মা জান আয়েশা সিদ্দিকার দি আল্লাহ আনহা অনেক সময় পাশে গিয়ে দাঁড়াতেন এবং নিজের হকটা কম হচ্ছে কি না এটা দেখার চেষ্টা করতেন রসুল বারবার বলতেন আয়েশা তোমার হক আমি ঠকাবো না আমি আমার কোনো স্ত্রীর হক ঠকাবো না শেখ একজন দর্শক আছেন যুক্ত করে নিই সালাম আলাইকুম আহমতুল্লাহ

তো আমরা শুনেছিলাম যে টাকা লাগে অনেক তো এই ব্যাপারে আর কি কোনো সাহায্য কিংবা এরকম কিছু করা যায় ঠিক আছে আমাদের সঙ্গেই থাকুন জি শুক্রান শেখ আমরা যে প্রশ্নগুলো পাচ্ছি একটি প্রশ্ন এরকম ছিল যে কাজা নামাজ যদি ছুটে যায় কারো তাহলে এটা পড়ার বিধান বা পদ্ধতি কি উমরি কাজা এটাকে বলা হয় এটা হানাফি স্কলারদের বক্তব্য হচ্ছে এটা পড়তে হবে আর অন্যান্য অনেক স্কলারদের বক্তব্য হচ্ছে যে এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া উভয় মঠটাই হাদিস দ্বারা স্বীকৃত তবা করে নেওয়া এটা এটার মধ্য দিয়ে আল্লাহ তালা মাফ করে দিবেন আবার উমরি কাজার ব্যাপারে আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ আলিহ রাহমা ওনাদের যে বক্তব্য এটাও হাদিস সম্মত তো যদি আমরা আমার যেটা মতামত সেটা হচ্ছে মানহাজুল আয়দাল থেকে যদি আমরা কথা বলি যে আপনি যদি কিছু নফল নামাজ পড়েন এটা হাদিসের মধ্যে আসছে কেউ যদি ফরজের মধ্যে ঘাটতি দেখে আল্লাহ বলবেন হালমিন তা কি নফল নামাজ আছে তো আপনি এখন নামাজ ধরলেন নামাজ ধরার পরে আপনি যে হালাল সময়গুলো আছে হারাম নিষিদ্ধ সময় না আপনি দুরাকাত দুরাকাত করে কিছু নফল নামাজ পড়লেন নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন তো এটা অধিকতর শ্রেয় হবে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার ক্ষেত্রে তো আপনি আল্লাহর কাছে দুরাকাত দুরাকাত করে নামাজ পড়ে আপনি মাফ চাইতে পারেন জি বেজুর রাতে লাইলাতুল কদর তালাশের কথা বলা হয়েছে তো কেউ যদি সেই রাতগুলোতে পুরো রাত না জেগে সামান্য সময় ইবাদত করে তাহলে কি সে লাইলাতুল কদর পাবে জি আসলে লাইলাতুল কদর ঠিক কোন মুহূর্তে চলে যাচ্ছে এটা তো আমরা জানি না আমাদের দেশে যদিও ঘটা করে একটা রাতকেই লাইলাতুল কদর বলে মনে করা হয় আমি ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলছি উনি অত্যন্ত বয়সের দিক থেকে আমাদের অনেক প্রবীণ একজন বিদ্যা মানুষ হওয়া সত্ত্বেও তারপরেও তিনি শুনছেন এবং জানার যে আগ্রহ আমরা বলতে পারি আপনি যে আগ্রহ থেকে জানতে চেয়েছেন আপনাদের মতো মানুষদেরকে তো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করতে চান যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম ব্যক্তিদেরকেও আল্লাহ রাব্বুল আলমিন এই রজনীতে ক্ষমা করবেন এই জন্য আমরা যতটুকুন পারি আল্লাহ কারো উপরে বোঝা চাপিয়ে দেন না লাইকালিফুল্লাহন সাহা বোঝা চাপিয়ে দেন না এই জন্য আমরা সাধ্য অনুযায়ী যতটুকুন পারি একটু বেশি করার চেষ্টা করব তিরাশি বছর চার মাস বলে কথা এ লম্বা সময়ের ডেস্টিনেশনের সাফ আল্লাহ দিবেন একটু বেশি করার চেষ্টা করব তার উপর বোঝা চাপায় দেন না এই জন্য যতটুকুন পারেন সাধ্য মতো করবেন তিনি আরো একটি জিনিস জানতে চেয়েছিলেন যে সত্তরের কাছাকাছি বয়স হলে মহিলাদের জন্য পর্দা করা জরুরি কিনা হ্যাঁ পর্দার জরুরতটা আসলে এটা একবারে রহিত হয়ে যায় না যদিও সন্নে হাইজার একটা বিষয় আছে তারপরেও পর্দার বিষয়টা একেবারে বাদ হয়ে যায় না কেন কারণ আমাদের দেশে তো এই ধরনের ঘটনাও হয়েছে যে একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক বৃদ্ধা তাদের পর্যন্ত নানা রকমের হয়রানির শিকার হতে হয়েছে লাইভের কথাগুলো সরাসরি বলা যায় না কারণ এটা বয়সের চাইতে আমাদের দেশের মানুষের মানসিকতা এবং পর্দাকে আপনি একেবারে বাদ দিতে পারবেন না যখন পর্দা হীনতা যখন চলে আসবে অবাধ বিচরণ এবং অশ্লীল ড্রেস যখন পরা হবে পর্দা কিন্তু এইজন্যই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পর্দার বিধান যে আপনি একটা শালীন ড্রেসের ভিতরে নিজেকে রাখবেন এজন্য আমি আমার এই বিদদাজিনি শুনছেন ওনাকে বলবো যে পর্দার গুরুত্ব কিন্তু একবারে গুরুত্বহীন হয়ে যায় হয়তো শীতিল হবে ওনার জন্য শীতিল হবে যেমন আপনার নাতি-নাতনিদের বয়সে যারা আছে শীতিল হবে কিন্তু রোহিত হয়ে যায়। না শুক্রান শেখ আরও একজন প্রশ্ন রেখেছিলেন যে রোজায় যিনি রোজা রাখেন এবং তারাবি পড়েন তার অতীতের গুণা মাফ করা দেওয়া হয় হাদিসে এসেছে তো কেউ যদি তার আগের বছর রোজা না রাখে সেই গুণাও কি মাফ করবে নাকি এটার জন্য কাফারা দিতে আসলে মান মিন আই ইমান গুফির

আজকের পর্বে বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে প্রিয় দর্শক আমরা বিরতির পূর্বে বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে কথা শুনছিলাম সর্বশেষ যে প্রশ্নটি আজকে শাইখের কাছে আমরা রেখেছিলাম যে কেউ যদি রোজা এবং তারাবি পড়ে তাহলে আমরা জেনে থাকি যে তার অতীতের গুণা মাফ হয়ে যায় তাহলে কেউ যদি তার আগের রমজানের রোজা না রাখে সেই গুণাও কি মাফ হবে আমরা উত্তর জেনে নিই না এটা আসলে সগিরা গুণাগুলো মাফ হবে আসলে ক্যাবিয়ারা যে গুণাগুলো হয় এটার জন্য তাও বা শর্ত এটা সমস্ত ওলামাইকার একমত এটার জন্য তাও বা শর্ত তাও করতে হবে তাহলে আল্লাহ মাফ করবেন আল্লাহ তো মাফ করতে চান প্রতিনিয়তই আল্লাহ ক্ষমা করতে চান এই জন্যই তো আল্লাহ অফুরন্ত সুযোগ দিয়েছেন এই জন্য আমরা ক্ষমা চেয়ে নেব এবং যেটা আপনার চলে গেছে বিগত দিনের এটা তো কাফফারা আদায় করতে হবে তো সেই কাফফারাটা আপনি আল্লাহ রবুল আলমিন আপনাকে যদি মাফ করে দেন এটা তো আল্লাহ রবুল আলমী কাকে মাফ করবেন আমরা জানি না জানি না কিন্তু এটা এইভাবে মনে করার কোনো সুযোগ নেই গত বছর রোজা রাখি না এই বছর রোজা রাখতেছি গত বছর এটা মাফ করে দিবে বিষয়টা কিন্তু এমন না গুনাগুলো মাফ করে দেওয়া হবে জি এক বোন প্রশ্ন রেখেছিলেন যে এক মাসের বাচ্চা আছে নামাজ পড়া অবস্থায় যদি সেই বাচ্চা ঘুম থেকে জেগে যায় তাহলে কি নামাজ ভাঙতে পারবে না যদি নফল সলাৎ হয় বাচ্চা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেক ধরনের বিষয় থাকে নফল সলাত হলে আমরা নামাজটা ছেড়ে যদি বাচ্চা চিৎকার শুরু করে তাহলে নামাজটা ছেড়ে পরে কিন্তু এটা ওয়াজিব হয়ে যাবে অবশ্যই সেটা আদায় করে নিতে হবে যেমন আমরা সুন্না পড়া শুরু করেছি এই অবস্থায় যদি চিৎকার করে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আশঙ্কা থাকে আপনি মনে করতেছেন যে বাচ্চাটা মনে হয়ে পড়ে যাবে একেবারে কিনারে চলে আসে এই অবস্থায় আপনি নামাজ ছেড়ে বাচ্চাকে টেক কেয়ার করে তারপর আপনি নামাজ পড়বেন জি তিনি আরেকটি প্রশ্ন জানতে চেয়েছেন তারা ফ্যামিলিতে একসঙ্গে ইফতার করেন এমনকি তার দেবর হয় ইফতার করেন তো তখন যদি তিনি ওজু করেন এবং দেবর সেটা দেখে ফেলেন তাহলে কেউ ভেঙে যাবে কিনা না আসলে এক কথা হচ্ছে দেবরের সাথে পর্দা করতে মাউথ দেবর হচ্ছে একেবারে মৃত্যুর মতো তাহলে মৃত্যুটা কত ভয়ঙ্কর আমরা যদি কেউ জানতাম যে এই পথে মৃত্যু আছে আমরা কিন্তু সেদিন বের হতাম বের হতাম না তো আমরা দেবর থেকে দূরত্ব বজায় রাখা এটা হানড্রেড পারসেন্ট দরকার শরীয়ত এটা আমার জন্য একেবারে আমার জন্য ম্যান্ডেটরি করে দিয়েছে ফরজ করে দিয়েছে সুতরাং এটাকে মানতে হবে কিন্তু সে যদি আপনাকে উজু করতে সে দেখে ফেলে তার চোখের খেয়ানত হয়েছে আপনার উজুর ক্ষতি হবে না জি আর একটি প্রশ্ন ছিল যে বাচ্চা যদি কান্নাকাটি করে মায়েরা তারাবিন নামাজ পূর্ণ না পড়ে অল্প যদি পড়ে কিংবা নাই যদি পড়ে তাহলে কি কোনো হবে কিনা না তারাবিন নামাজটা একবারে ছেড়ে দেবো না তারাবিন নামাজটা আসলে গুনাহের সাথে সম্পৃক্ত না তারাবিন নামাজটা হচ্ছে সবাবের সাথে সম্পৃক্ত কারণ এখানে হাদিসের ভিতরে মান কম আমাবান ইমান ও আহ সাহেব আলাহ মাকদ্দামিনবিহি মানে এই রমাবান জুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আবির নামাজ পড়া যে কত গুরুত্বপূর্ণ দাঁড়িয়ে থেকে সবের নিয়ত করে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন ওনা জারি করতে পারেন তাহলে সেই তো গুণা থেকে মাপ পাবে এই জন্য আমরা বলবো যে যদি আপনি বোন আপনি যদি না পারেন আপনি দু রকাত পড়েন এরপরে যদি আপনি আরেকটু পারেন চার টাকাত পড়েন এরপর আরেকটু পেরেছেন আপনি ছয় রাকাত পড়েন আট টাকাত পড়েন দশ টাকা পড়েন বারো রাকাত পড়েন চোদ্দো ষোলো আঠারো বিশ

এ আয়াত থেকে এটা শাহবাহিকেরামের মধ্য থেকেও অনেকে মনে করেছিলেন যে একটা বেঁধে রাখা যে বেঁধে রাখার মধ্য দিয়ে দড়িটা দেখা যাচ্ছে কিনা এটা দিয়ে নির্ণয় করা যে সকাল হয়েছে কিনা আসলে এটা না বরং দুইটা আজান হতো সেই যুগে একটা হচ্ছে বিলাল রাদ্দি আল্লাহ তাল আদান এই আদানটা ছিল তাহাজ্যোতের আদান আর আরেকটা ছিল একেবারে সাহারির শেষ সময়ের আজান সাহারির শেষ সময় যখন আদান হয়ে যেত তখন আর খাওয়ার সুযোগ নেই তার মানে হচ্ছে এই সাহারির শেষ সময়ের আদান এটা অন্ধকার সময়ে যেই হাত্তা এতা বাইয়ান আলা আবিয়াত মিনাল খৈতিল আসওয়াদি ইলাল ফাজর ফজরের নির্দিষ্ট সময়টা বোঝানোর জন্য আল্লাহ তালা এটা বুঝিয়ে দিলেন এটা দড়ি বেঁধে রাখার কোনো অর্থ না অথবা একেবারে সকাল না হওয়া পর্যন্ত আপনি খাবেন এরকম সুযোগ নেই জি বোন বুঝতে পেরেছেন আশা করি আর কোনো প্রশ্ন আছে আচ্ছা তিনি হয়তো লাইনে নেই শেখ আমাদের কাছে আরও কিছু প্রশ্ন ছিল এক বোন জানতে চেয়েছিলেন তিনি বিড়াল পোষেন তো বিড়াল যদি কখনো পায়খানা করে বা ইয়া করে তাহলে এটা খাটের নিচে থাকলে পরিষ্কার করার পরও তো কিছু আর্দ্রতা যায় এতে করে নামাজের অসুবিধা হবে কিনা যদি খাটের উপরে নামাজ পড়ে না 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 খাটের উপরে পড়লে কোনো অসুবিধা নাই আপনি যদি টুসুকের নিচেও যদি লেগে যায় আপনি যদি উপরে একটা জায়নামাজ বিছিয়ে পড়েন এতেও কোনো অসুবিধা হবে না জি শেখ আমরা আমাদের ফেসবুক থেকে কিছু প্রশ্ন নিতে চাই আমাদের অনেক দর্শক সেখানে প্রশ্ন রাখছেন মোহাম্মদ হাসান সুমন নামে একজন প্রশ্ন রেখেছেন আমাদের এক রুমের বাসা আমার আম্মু যখন নামাজ পড়ে তখন আমি ওই রুমেই থাকি এতে কি আমার আম্মুর নামাজের কোনো ক্ষতি হবে কি না না আসলে মায়ের সাথে আপনি মায়ের কাছ থেকে তো আমাদের নামাজের শিক্ষা আর আপনি যখন একটা প্রাপ্ত বয়স্কে আপনি যখন উপনীত হবেন তখনও যদি আপনি থাকেন মায়ের নামাজের তেমন কোনো সমস্যা হবে না কারণ নামাজ তো পড়তেই হয় মহিলাদের অবশ্যই সতর্ক ঢাকবেই পূর্ণাঙ্গ একেবারে হাতের শুধু এই কবজি মুখমণ্ডল ছাড়া আমরা তো সবাই জানি আর পায়ের শুধু এই আঙ্গুলগুলো ছাড়া পায়ের পাটা ছাড়া পুরো শরীরকে কিন্তু আবৃত করে নিতে হবে নাহলে কিন্তু মহিলাদের যদি চুল বের হয়ে থাকে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গ বের হয়ে থাকে তাহলে কিন্তু নামাজ হবে না সতর যদি না ডাকে নামাজ হবে না তাহলে আপনি তো ওই অবস্থায় থাকতেই পারেন সন্তান হিসাবে এতে করে কোনো অসুবিধা হবে না জি ইব্রাহিম ইসলাম মানিক নামে একজন জানতে চেয়েছেন বেজোর রাতের পাশাপাশি জোর রাতেও কি লাইলাতুল কদর খুঁজবো আর যদি তাই হয় তাহলে কেন আমি এই জায়গায় আরেক আরও একটি একজন প্রশ্ন করেছেন যে আমরা জানি বেজোর রাতে লাইলাতুল কদর হয় তাহলে স্কলাররা জোর দশ দিনেই ইবাদত করতে বলেন কেন দশ দিনের ইবাদত করতে এই জন্য বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম এই দশ দিনের ব্যাপারে সাদ্দা মেয়ে দারাহা একবারে হাদিসের মধ্যে আসে তাহাররাও লাইলাতাল কাদার মিনাল আওয়া আওয়ি মিন রমাদান তো বেজর রাতগুলোতে খুঁজতে বলছেন কিন্তু নবীজের আমল কী ছিল সাদ্দা মে দ্বারা একেবারে শেষ দশকটা আসলেই তিনি কোমর বেঁধে ফেলতেন কোমর বেঁধে ফেলতেন মানে পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলতেন এই জন্যই ওলামাই কারাম এই সময়টাতে আমরা তো সব সময় সচরাচর আল্লাহর জন্য তাহার্যতে প্রতিদিন দাঁড়াতে পারি না শেষ সময়টা যেহেতু অন্তত বেজরের তালাশে আমরা অনেকে দাঁড়িয়ে থাকি যে লাইলাতুল কদরটা না জানি ছুটে যায় এই যে একটা অভ্যাস হয়েছে তো মুদা ওয়া মুহা এটার মধ্যে একটু যদি আমরা মুদাওয়ামা থাকে একটু যদি করতে পারি কন্টিনিউ যদি এটা চালিয়ে যেতে পারি আ দুয়া মুহা ওয়া ইন অল্প হলেও এটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে ওলামাই বলেন যে প্রত্যেক রাতে কিছু কিছু পড়ার চেষ্টা করে জি সাइका কিন্তু দর্শক আছেন যুক্ত করনিছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি কথা বলছি চুরা তো কোন নামাজে পড়ি তখন মনে করেন তখন কত আয় পর্যন্ত পড়বো আচ্ছা আর কোন প্রশ্ন আর আর একটা প্রশ্ন তিন নাম্বার ঈদের নামাজ মহিলাদের পড়া যাবে কি না যদি পড়া যায় কি কি নামাজ পড়বো কিভাবে পড়বো আচ্ছা বুঝতে পেরেছি আমাদের সঙ্গেই থাকুন আহ আমরা তিনটা প্রশ্ন পেয়েছি সুরা তাওবার যদি কেউ নামাজে পড়ে তাহলে বিসমিল্লাহ সহ পড়তে হবে কিনা বিসমিল্লা তো নেই সোরা তাওবা যদি আপনি পড়েন বার আতুম্মিন আল্লাহ এটাতে আল্লাহ তালা বিসমিল্লা দেননি আপনি বিসমিল্লা ছাড়া পড়বেন এতে নামাজের কোনো সমস্যা হবে না বিসমিল্লাহ হচ্ছে মাঝখানে আপনি আমিন বলার পরে একটা ফাঁস মানে আপনি যে সুরায় ফাতেয়া শেষ করলেন এরপর একটা ফাঁস একটা বিরতি নিলেন বিরতি নিয়ে আবার বিসমিল্লাহ রহমান রহিম কেউ যদি বিসমিল্লাহ রহমান রহিম নাও পড়ে তার নামাজের ক্ষতি হবে না নামাজ নষ্ট হবে না এই হচ্ছে উত্তর আশা করি ইনশাআল্লাহ তিনি সুরা মুল্ক যদি কেউ নামাজে পড়েন তাহলে কত আকার আয়াত পর্যন্ত পড়তে হবে যে কোনো সুরা যে কোনো সুরা মানে ফকর উমা তয়াসালামিন আল কোরআন কোরআনের যেই জায়গা থেকে আপনার সহজ লাগে আপনি যে কোনো জায়গা থেকে পড়তে পারেন যে কোনো জায়গা থেকে যখন আপনি পড়বেন আপনি খেয়াল রাখবেন অন্তত যেন আয়াতটা পূর্ণ হয় আয়াতটা পূর্ণ না হলে অনেক সময় অর্থের কিন্তু বিকৃতি করতে পারে যেমন আল্লাহ তালা যে মোরাদ এখানে নিয়েছিলেন উদ্দেশ্য নিয়েছিলেন এই উদ্দেশ্যটা পুরা হলো না এজন্য এটা আমরা খেয়াল রাখি এই জন্য সুরায় মুলকের আপনি যে কোনো জায়গা থেকে যদি আপনি সুন্দর করে পূর্ণ করে একটা আয়াত পড়েন তাহলেই নামাজ সহি হয়ে যাবে জি সামিনা কামিল নামে একজন জানতে চেয়েছেন যে অজু করে ইফতার করতে হয় কিনা ইফতারের সময় অজুটা শর্ত না অজুটা ইফতারের সময় লাগবে এমন কোনো শর্ত না তারপরেও যেহেতু অজুটা করে নিলে আল্লাহ অধিক খুশি হবেন এই সময়টা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় সময় ফারহাতুন আইন্দা লেকা এরাবি আর ফারহাতুন আইন্দা ফিতরিহি এই ইফতারের সময়টা যেহেতু আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় আল্লাহ তালা চেয়ে থাকেন বান্দার দিকে বান্দা চাইতে থাকে এজন্য আমরা এই সময় যদি পারি অজু করে নিব তবে এটা ম্যান্ডেটরি না জরুরি না জি শাহেখ একটা বিরতিতে যাওয়ার সময় আছে জি প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান ফিরছি ছোট্ট একটা বিরতি শেষে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ভাবরাকাত সুপ্রিয় দর্শক বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি নিবেদিত ইসলামী জীবন বিধানে দর্শক বিরতির পূর্বে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছিলাম চলুন আবারও আমাদের শায়েখের কাছে চলে যাই কিছু প্রশ্নের উত্তর জেনে আসি শাইখ আমাদের এখানে অনেকেই প্রশ্ন রাখছেন এর মধ্যে ফেসবুকে আমাদের একজন প্রশ্ন করেছেন আফিয়া দিল সিদ্দিকা নামে যে ভাইয়া দোয়া এবং কোরআন তেলাওয়াত এই দুইটার মধ্যে কোনটা বেশি সব হবে আসলে এই দুইটার মধ্যে তো পার্থক্য করার সুযোগ নেই কোরআন তেলাওতের সাথে কোনোটার কোনো তুলনা নেই কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত এটা হচ্ছে ওমান আলাদা মুস্তা নিসান ফাল কোরআন একফি আপনি যদি নিঃসঙ্গতা কাটাতে চান বন্ধু বানাতে চান আল্লাহকে কাছের বানাতে চান আল্লাহর প্রিয় হতে চান কোরআন তেলাওতের কোনো জুড়ি নেই নিঃসন্দেহে কোরআন আর মাস্তুম দোয়ার ভিতরে যখন আপনি কম্পেয়ার করবেন কোরআন তেলাওত অবশ্যই সকল দিক থেকে উত্তম জি রাশেদা আক্তার নামে একজন জানতে হ্যাঁ মহিলাদের এতেকাফের নিয়ম খুবই সহজ উনি একেবারে কোথাও যেতে পারবে না ঘরের মধ্যে থাকবে ঘরের একটা জায়গার মধ্যে ধরুন সেখানে একটু শাড়ি কাপড় দিয়ে অথবা কাপড় চোপড় দিয়ে যদি আলাদা করা যায় সুযোগ থাকে আর এখন তো রুম রুম আলাদা করা থাকে যদি এরকম না থাকে জি তাহলে একটা জায়গায় একটা খাটের মধ্যে আবদ্ধ করে নিজেকে একটা জায়গায় নিজেকে লুপসু ফিমা কনিন মাকসুস মাকসুস নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আটকে ফেলবে এটি তার জন্য এতে কাফ হবে উম্মে হানি একজন জানতে চেয়েছেন যে বড় কোনো পীরের কাছে মরিদ হওয়া নাকি না আসলে কোনো পীরের কাছে মরিদ হওয়া ওয়াজিব না তবে আপনার আল্লাহর গোলাম হওয়া আপনার জন্য ফরস পীরের কাছে মরিদ হওয়া না আল্লাহর গোলাম হওয়া আমার আপনার জন্য ফরজ তবে নেককার লোকদের সহবত হতে পারে একজন আলেমের কাছে আপনি গেলেন এটা ক্ষতি হতে পারে মানে একজন উস্তাদ হিসাবে যে কেউ আপনার মসজিদের ইমাম আপনার অত্যন্ত কাছের মানুষ হতে পারে তার কাছ থেকে আপনি সহবত নিতে পারেন শিখতে পারেন কিন্তু আমরা পীর বলতে যেই টেন্ডেন্সি এখন আমরা লালন করি যে পিরশাপ শুধু সোফায় বসে থাকবে আর আমরা মরিদরা দাঁড়ায় থাকবো এই টেন্ডেন্সি কিন্তু আমাদেরকে জান্নাতের পথ দেখায় না আলী রাজিল তিনি নিজে বলতেন মান আরা ইলা রাজি নার অনজুর ইলা রাজুলনীন হাউলাহু কৌমন যদি কেউ জাহান নামে কোনো লোক দেখতে চায় ওই লোকটার দিকে যেন তাকায় দেখে যে নিজে বসে থাকে চারপাশের লোক দাঁড় করায় রাখে তা আমরা যদি এগুলো কিভাবে ফর্মালিটি বানায় নেই ইসলাম কিভাবে ফর্মালিটি না বানায়া এবাদতের জায়গায় রাখতে হবে আপনি আপনার ইমামের কাছ থেকে উস্তাদ হিসাবে গ্রহণ করেন হতিবের কাছ থেকে গ্রহণ করেন এতে ইসলামের কোনো আপত্তি নাই অথবা যারা হকানি আলেম আছে তাদের কাছ থেকে আপনি গ্রহণ করেন এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই ইসলামেরও কোনো আপত্তি নেই আরও একজন জানতে চেয়েছেন যে রমজানের শেষ দশকে দশ দিন প্রতিদিন কিছু কিছু দান করার ফজিলত ফজিলতকে কোরআন হাদিস আলোকে বলবেন মানে জানতে চেয়েছেন আসলে দান সব সময়ের জন্যই সয়াবপূর্ণ সদা কাতার উদ্দুল বালা ঠিক যেভাবে আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুনটা নিভে যায় দানের কারণে আল্লাহ রাবুল আলমিনের ক্রোধ গোসা থেমে যায় এই জন্য আমরা দান সবসময় করতে পারি এর মধ্যে রমাদানের রসুল্লা সাল্লসালাম সবচেয়ে বেশি দান করতেন কারিল মোরসালা প্রবাহিত বাতাস যেভাবে প্রবাহিত হয় নবীজির যা ছিল নবীজি এই রমাদানে সেগুলো দান করতেন সবচেয়ে সাবাইকের ম দান করতেন খুব বেশি এজন্য রমাদানুল মোবারকে দান করা এটি অতি উত্তম একটা সময় কারণ আপনি যদি এক টাকা দান করেন সেখানে সাতশো গুণ পর্যন্ত সব হতে পারে চিন্তা করেন সোভান আল্লাহ এক বরাবর সাতশো আর সেটা যদি আমরা বেজোরই সময়ে চিন্তা করি তাহলে যদি লাইলাতুল কদর পেয়ে যায় আপনি এক টাকা হয়তো দান করেছেন তিরাশি বছর চার মাস ধরে দান করলে যেমন সব হবে এরকম সব কিন্তু আল্লাহ তারা দান করবে এটা প্রত্যেকটা কল্যাণকর কাজের ক্ষেত্রে একটা হাসিও যদি আমরা দিই ইনামিন আবার রিলবির আর ইউথখিলার সুরুর ফির কলবি হাদিকুম কাউকে দেখে মুসকে একটা হাসি দেওয়া ওই দিনে সবচেয়ে সবের কাজ হিসাবে গণ্য হতে পারে এই জাতীয় কাজে আমরা প্রতিযোগিতা করতে পারি দান শৎকার করতে পারি জি খাদিজা আক্তার সুবর্ণা নামে একজন জানতে চেয়েছেন যে এক হুজুর বললেন যে দোয়া আয়াতুল কুরসি পরে নাকি বুকে ফুৎকার করা যায় না কথাটি কতটুকু সঠিক হ্যাঁ হাদিসের ভিতরে ফু দেওয়ার কোনো বিষয় নাই উনি একেবারেই সঠিক বলেছেন মানে আমরা আয়াতুল কুরসি পড়ব আয়াতুল কুরসি পড়ার পরে আমাদের দেখা যায় বাংলাদেশে এভাবে আমরা অনেক সময় হাততালি দিয়ে থাকি যে পুরা ঘরটাকে আমরা বন্ধ করেছি এ জাতীয় বিষয়টা হাদিসে নাই অনেকে দেখবেন এইভাবে বোতামটা খুলে দিয়ে নেয় নামাজের পরে অথচ আয়াতুল কুরসির ব্যাপারে যে হাদিসগুলো আসছে একেবারে স্পষ্ট হাদিস রসুল করিম সাল্লা বলছেন মান করা আ আয়াত আল কুরসি দোবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়াম না আহমিন দুখুল জান্না ইল্লা ইয়ামুদ কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তার মাঝে আর আল্লাহ জান্নাতের মাঝে শুধু এতটুকুন দূরত্ব থাকবে চক্ষু বন্ধ হতে দেরি হবে জান্নাত পেতে দেরি হবে না সোহান আল্লাহ হামদি অন্য হাদিসের ভিতরে আসছে শয়তান এসে শিখাই দিচ্ছে যে তুমি যদি এই আয়াতুল কুরসিটা যদি পড়তে পারতা এটা লম্বা ঘটনা এই জন্য আমরা সংক্ষিপ্ত বলি আবু হরতালের সাথে লম্বা ঘটনা শেষে এই কথাটা বলতে বাধ্য হয়েছে ফালাইয়াজ আলাই কামিন আল্লাহ হাফিফ কেউ যদি আয়াতুল কুরসি পরে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে ফু দেওয়া লাগবে আল্লাহ এমনি যথেষ্ট হয়ে যাবে এই ফু দেওয়া মাথার তালুতে হাত রাখা এরকম করে বুকে হাত মোছা এগুলো হাদিসের ভিতরে নাই হাদিসের ভিতরে যা আছে আমরা পড়বো আমল করব ইনশাল জি শাহেখ আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে আছি হয়তো আর দুই মিনিটে আমাদের আলোচনা শেষ করতে হবে আমরা আলোচনায় ফিরে যাই একটু যে এতে কাফে বসবার জন্য অনেক মুসল্লি প্রস্তুতি নিচ্ছেন তো এতে কাফে আসলে কি করণীয় বর্জনীয় আছে এতেকাফ যারা আমরা করছি আমি প্রথমেই মতাকে ফিন যারা তাদের কাছ থেকে আমাদের জন্য দোয়া চাই আল্লাহর কাছে এরা অত্যন্ত প্রিয় বলে আুন রক্ষা সুজুদ যাদেরকে আল্লাহ রাবুল আলমিন এতেকাফের জন্য কবুল করছেন কসম আল্লাহর রোভান আল্লাহ আপনি আপনার নিজেকে আটকে ফেলেছেন ভাই আই ইয়াহবাসু হুম ইয়াহবাসু হুম মিনাল মা আসি আপনি আপনার নিজেকে আটকে পেলে ফেলেছেন জেলখানায় যেভাবে মানুষ বন্দি থাকে এভাবে বন্দি করে ফেলেছেন গুনাহ থেকে এটা কম কথা না রসুল করিম সাল্লা জীবনের জীবনের শেষ সময়টাতে তিনি এতই এতেকাফ করেছেন এক বছরে এতেকাফ করতে পারেননি এতেকালের বৎসর তিনি ডাবল বিশ দিন এতেকাফ করেছেন সাহাবাই কালাম শুধু দশ দিনে এতেকাফ করতেন এরকম না অসংখ্য সাহাবাই কালাম এতেকাফ করতেন পুরা রমাদান জুড়ে এতেকাপটা তিন প্রকার একটা হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা আলাল কিফায়া যেটা আমরা রমজান মাসে রোজা রেখে বসে থাকি মসজিদে আর আরেকটা হচ্ছে নফল এতেকাপ যে কোনো একটা সময় অল্প সময় মসজিদে একটু নিয়ত করে বসতেন যে আল্লাহ আমি একটু বসছি আপনার কাছে কিছু চাই গুণা থেকে মাফ চাই আরেকটা হচ্ছে ওয়াজিব এহতেকাপ মানতের এহতেকাপ যেটা মানত করছিলেন ওই এতেকাপটা করা ওয়াজিব আবার যদি আপনি এতেকাপ বঙ্গ করে বের বাইরে চলে যান আপনার জন্য এতেকাপ করাটা অজীব হয়ে যাবে এতেকাপ অবস্থায় আমরা বাহিরের দিকে দৃষ্টি দেবো না মোবাইলে যদি কোনো কিছু শুনতে হয় ভালো কিছু শুনবো গুনাহের কিছু দেখবো না আমরা পরিবারের খবর নিব আত্মীয়দের খবর নিব এটা মনে করবো না যে কাপে বসছি আব্বা আম্মারাও ফোন দেওয়া যাবে না এটা মনে করব না স্ত্রী সন্তান আব্বা আম্মা সবার খবর নিব কোরআনতলাওতের মধ্য দিয়ে সময় কাটাবো এবং আমরা তালিমের ব্যবস্থা করব। এই যে বসে আছি অনর্থক কথা না বলে এটা ভালো কথা বললেন এটা হতে পারে হয়রুল্লা কামিল্লান তুসাল্লিয়া মিয়া তার আঁকা একশো রাকাতের চাইতে বেশি সব অন্য হাদিসের ভিতরে আসছে এক হাজার টাকাতে চাইতে বেশি সব হতে পারে তো আমরা এই সবের কাজে প্রতিযোগিতা করবো শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য প্রিয় দর্শক আমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম এর মধ্যে আমাদের সময় একেবারেই শেষ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আগামীকাল নতুন একজন অতিথির সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে কথা শুনব তার আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের প্রোগ্রামটি আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি আসসালাত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি